আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। বিশ্বকাপের বাছাই পর্বের দুটি ম্যাচের জন্য দুর্দান্ত দল গঠন করেছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচকে সামনে রেখে আজ ঘোষণা করা হয়েছে ব্রাজিল দল। ম্যাচ দুটির মধ্যে একটি চিলির বিপক্ষে 25শে মার্চ, অন্যটি 30শে মার্চ বলিভিয়ার বিপক্ষে। আর এই দুই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে ব্রাজিল কোচ তিতে। বিশ্বকাপের টিকিট সবার আগে নিশ্চিত করেছে ব্রাজিল। বাছাই পর্বে 15টি ম্যাচের মধ্যে 12টিতে জিতেছে সিলেসাওরা, আর ড্র করেছে 3টি, যার সুবাদে পয়েন্ট টেবিলেও 39 পয়েন্ট নিয়ে আছে সবার উপরে। সে জয়ের ধারা অব্যাহত রাখতে আবারও দল ঘোষণা করেছে ব্রাজিল। দলে ডাক পেয়েছেন মার্তেনেল্লি, রিসার্লিসন ও আর্থার মেলো। ব্রাজিলের এ ঘোষিত দলে যারা আছেন তারা হচ্ছেন গোলকিপার অ্যালিসন বেকার, অ্যাডারসন ওয়েভারটন, রাইট ব্যাক দানিলো দানি আলভেস, লেফট ব্যাক অ্যালেক্স টেলেস এরেনা, ডিফেন্ডার থিয়াগো সিলভা, মার্কোইন হোস, অ্যাডার মিলিতাও, মাগা হেইস, মিডফিল্ডার আর্থার মেলো, ক্যাসিমিরো, ফ্রেড, ফাবিন হো, ব্রুনো গুইমারেস, ফিলিপ কুতিন হো, লুকাস পাকুয়েতা। অ্যাটাকিং অ্যান্থনি, রাফিনহা, দীর্ঘদিন পরে দলে ফিরেছেন রিসার্লিসন, নেইমার জুনিয়র, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র এবং গেব্রিয়াল মার্তেনেল্লি। আর্সেনালের হয়ে দুর্দান্ত সময় পার করছেন ব্রাজিলিয়ান এই তরুণ তারকা, আর তাই প্রত্যাশিতভাবেই তিতের নজরে পড়েছেন তিনি, যার সুবাদে ব্রাজিল দলেও জায়গা করে নিতে পেরেছেন এই তারকা। যদি তিনি তিতের প্রত্যাশা পূরণ করতে পারেন তাহলে হয়তো জায়গা পেয়ে যাবেন কাতার বিশ্বকাপেও। আপনাদের কী মনে হয়, ব্রাজিলের এ ঘোষিত দলটি কেমন হয়েছে জানিয়ে দিন কমেন্ট করে।